তোমার এই ফোলাটা কতদিন ধরে? 3 বছর। দেয়ার ইজ এ সোয়েলিং অন দ্য ল্যাটারাল এসপেক্ট অফ দ্য ফোরহেড। এই সোয়েলিংটাকে আমরা যদি দেখি, এটা হচ্ছে সিস্টিক ইন কনসিস্টেন্সি, ফার্ম ইন কনসিস্টেন্সি, সিস্টিক ইন নেচার। এবং এটাকে যদি আমরা চাপ দিই অর্থাৎ প্রেশার দিই, প্রেশার দিলে আমাদের এটা কি হচ্ছে, রিডিউসিবল হয়ে যাচ্ছে, আবার এগেইন অ্যাপিয়ার উইদাউট প্রেশার। তার মানে কম্প্রেসিবিলিটি টেস্ট পজিটিভ। নাও হোয়াট ইজ হেমানজিওমা? হেমানজিওমা, হিম মানে ব্লাড, অ্যানজিও মানে ভেসেল, ওমা মানে টিউমার, অর্থাৎ বিনাইন টিউমার অফ ব্লাড ভেসেল ইজ কল্ড হেমানজিওমা। এটা যেহেতু বিনাইন, তার মানে দিস ইজ নন ক্যান্সারাস, ইট ইজ অ্যাকচুয়ালি এ ভাস্কুলার টিউমার। আমাদের পুরো বডিতে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে কি আছে, ব্লাড ভেসেল আছে। তো এই ব্লাড ভেসেলগুলোতে যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল থাকে, এই এন্ডোথেলিয়াল সেলের যদি অ্যাবনর্মাল গ্রোথ হয়, অ্যাবনর্মাল গ্রোথ হলে কি করবে, এটা অ্যাবনর্মাল ম্যাস অফ টিস্যু তৈরি করবে, এবং ওইটাকেই আমরা বলবো যে একটা বিনাইন নন ক্যান্সারাস লেশন, অ্যান্ড দ্যাট ইজ কল্ড হেমানজিওমা। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে হেমানজিওমা এটা একটা কনজেনিটাল হয়, অর্থাৎ জন্মের পরেই বাচ্চারা এই হেমানজিওমা বা এইরকম সোয়েলিং নিয়ে চলে আসে। এবং হচ্ছে মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা কি দেখা যায় যে 5-7 বছর পরে এটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায় ইন 90% কেসেস। তাহলে বাচ্চাদের এটা কনজেনিটালি একাই হচ্ছে জন্মের পরে, এবং 90% ক্ষেত্রে এটা 7 বছরের ভিতরে রিজলভ হয়ে যায়। মোস্ট কমন সাইট যদি আমরা দেখি, এটা ফেসে হতে পারে, লিপে হতে পারে, টাং হতে পারে, আমাদের নেকে হতে পারে, এই পেশেন্টের যেমন ল্যাটারাল এসপেক্ট অফ দ্য ফোরহেড, এবং আমাদের ইন্টারনাল অর্গানেও যে ব্লাড ভেসেলগুলো আছে এখানে হতে পারে। তাহলে হেমানজিওমা কী কী রকমের হতে পারে, কী কী রকমের হতে পারে? দিস ইজ অ্যাকচুয়ালি ভাস্কুলার টিউমার। আমাদের কী কী রকমের ব্লাড ভেসেল আছে? আমাদের ব্লাড ভেসেলগুলো আছে আর্টারি, ভেইন, এবং আর্টারি এবং ভেইনের মাঝখানে কী থাকে, ক্যাপিলারি। তাহলে আর্টেরিয়াল হেমানজিওমা হতে পারে, ভেনাস হেমানজিওমা হতে পারে, এবং ক্যাপিলারি হেমানজিওমা হতে পারে। হেমানজিওমাটাকে যদি আমরা বাইরে থেকে দেখার চেষ্টা করি, এটা অ্যাকচুয়ালি কালো, হ্যাঁ, ফোলা বা তিলের মতো, বা শুরুর দিকে লাল দানার মতো থাকে এবং আস্তে আস্তে বড় হয়ে যায়। এবং যাদের জন্মের পরেই এটা দেখা যায়, অর্থাৎ কনজেনিটাল, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে জন্মের পরেই এইরকম একটা ফোলা বা তিলের মতো যেহেতু এটাকে দেখা যায়, এই জন্য এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা আমরা বলি ভাস্কুলার নেভাস। এবং এটাকে যে নেভাস বা মোল বা তিলের সাথে এটাকে আমরা কীভাবে পার্থক্য করব, যে অন্যান্য সোয়েলিংগুলো আমাদের জানি কম্প্রেসিবিলিটি টেস্ট পজিটিভ হয় না, হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে চাপ দিলাম আবার পূর্বের কন্ডিশনে ফিরে আসলো, হ্যাঁ, আবার হচ্ছে অর্থাৎ চাপ দিলাম রিডিউস হলো, আবার রিঅ্যাপিয়ার হলো উইদাউট প্রেশার, এটা কিন্তু শুধুমাত্র হেমানজিওমার ক্ষেত্রেই হয়, কম্প্রেসিবিলিটি টেস্টটা পজিটিভ হয়, ঠিক আছে। তো এই যে আমাদের হেমানজিওমা, হেমানজিওমা আমরা বলছি 90% ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে যাদের বড় বয়সে হয়েছে এদের ক্ষেত্রে আমরা প্রথমে কিছু মেডিকেল ট্রিটমেন্ট দেই, এবং এই ট্রিটমেন্টের ভিতরে প্রথমে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ, অর্থাৎ দেখা হয় স্পন্টেনিয়াসলি রিজলভ হয় কিনা। এরপরে আমরা স্টেরয়েড থেরাপি দিতে পারি, স্ক্লেরোথেরাপি দিতে পারি, এছাড়া আমরা হচ্ছে সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে পারি, অর্থাৎ এক্সিশন করতে পারি, এছাড়া আমরা লেজার থেরাপি দিতে পারি, লেজার থেরাপি দেওয়ার মাধ্যমেও এটা আমরা ই করতে পারি। এছাড়া এটার কিছু কমপ্লিকেশনস আছে নর্মালি, এখান থেকে আলসারেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, হ্যাঁ, এই সমস্যাগুলো তৈরি হতে পারে, এবং বডির বিভিন্ন সাইটে হলে বিভিন্ন রকম প্রবলেম তৈরি করতে পারে। সো থ্যাংক